পরিবর্তন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল। মেলার মাঠের পরিবর্তে সভা হবে ঠাকুরবাড়ির কামনাসাগরের মাঠে। আগামী 2 তারিখ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া মহাসম্মেলনে যোগ দিতে ঠাকুরনগরে আসবেন তিনি। প্রথমে ঠাকুরবাড়ির বারুণি মেলার মাঠে সভা করার কথা থাকলেও মাঠ নিয়ে তৈরি হওয়া জল্পনা শেষ পর্যন্ত সভাস্থল পরিবর্তন হয়। জানা গিয়েছে ঠাকুরবাড়ির কামনাসাগরের মাঠে সভা করবেন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা মাঠ পরিদর্শন করে সবুজ সংকেত দেওয়ার পরই প্রস্তুতি শুরু হয়। সভাস্থল পরিবর্তনে মতুয়াদের মধ্যে বিভেদ থাকলেও সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের নির্দেশ মতো মাঠ পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী 2 তারিখে ঠাকুরবাড়িতে আসছেন। উনি 2 তারিখ দুপুর 12টার মধ্যে ঢুকছেন এখানে, এটাই আমাদের কাছে শিডিউল আছে। কোন মাঠে হবে সভাটা? এটা হচ্ছে ঠাকুরবাড়িতেই, ঠাকুরবাড়ির কামনাসাগরের মাঠে। এটাকে সকলে কামনাসাগরের মাঠ বলে, আর এই যে কামনাসাগর আছে এখানে, তাই সেই কামনাসাগরের মাঠেই হচ্ছে। জানা গিয়েছে মেলার মাঠের পাশে রেললাইন থাকায় এবং আকারে ছোট হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় মাঠ পরিবর্তন করা হয়েছে। আপনার কত বিঘা জায়গা আছে? 20 বিঘে। এখানে আপনার মোদিজি আসবেন, ভারতের প্রাইম মিনিস্টার, তো ওনাদের যে মাঠ ছিল সেই মাঠে মমতা বলা ঠাকুর, তিনি আগে এখানে একটি পারমিশন যেমন দেখি নেই, আমরা বিশ্বাস করি না, তবু তিনি যখন এমপি নিয়েছেন তখন মেলা, এই আপনার মোদি তো আসবেন আমাদের এই গ্রামে গঞ্জে, ভারতের প্রধানমন্ত্রী আসবেন, তার যদি সম্মান রক্ষা না করতে পারি সেটা একটা খুব গর্হিত কাজ। আর আমি সারা জীবন শিক্ষকতা করেছি, শিক্ষকতা করে এটাই বুঝেছি যে আরেক জনের সম্মান রক্ষা করা মানে নিজের সম্মান রক্ষা করা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।